हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आमी नाजमुस। एखनी मात्र पावा खबर अनुपाते राज्य एवं केंद्र सरकार तरफ थेके रयेछे एकदम लेटेस्ट आपडेट एवं एर साथी रयेछे राज्येर गरीब मध्यबित्त असहाय खेटे खावा मानुषदेर जन्य तीनटी दारुण सुखबर। शुधु ताई नय, एर साथी रयेछे जादेर बाड़ीते रान्नार गैस रयेछे, रान्नार गैस निये आज आरो एकटि विशाल बड़ घोषणा बा बड़ सुयोग। जदि आपनार बाड़ीते रान्नार गैस थेके थाके, चाहे सेटि HP भारत इंडियन होक ना কেন, শুধু তাই না, এর সাথেই রয়েছে ইলেকট্রিক বিল বা ইলেকট্রিক মিটার নিয়ে আরো একটি বড় ঘোষণা। এবারে দিতে হবে না আর পুরোপুরি বিল, শুধুমাত্র 50% বা হাফ বিল মেটালি হয়ে যাবে সমস্ত বিল, বাকি বিল পড়ে থাকা বাকি বিল হয়ে যাবে মাফ। অন্যদিকে রয়েছে আজ আরো একটি বিশাল বড় ঘোষণা বা বড় সুখবর। যারা মূলত 100 দিনের কাজ করেন অথবা এই লকডাউনের 100 দিনের কাজ করেছেন সেই সকল শ্রমিক লেবার বা গ্রামের মজদুরদের জন্য বড় ঘোষণা বা বিশাল বড় পদক্ষেপ। যারা এখনো পর্যন্ত ঘর পায়নি, রাজ্যে এমন অনেক মানুষ রয়েছে যাদের ঘরের খুবই প্রয়োজন, বিশেষ করে গরিব মধ্যবিত্ত গ্রাম এলাকায়, তাদের জন্য সরকারের তরফ থেকে দারুণ সুখবর। তাই অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো রিসিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে আগামী দিনে এমনই সরকারের যোজনা বা ঘোষণা সম্পর্কিত জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। চলুন দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, আজ মূলত যে আপডেটগুলি উঠে এসেছে রান্নার গ্যাস, 100 দিনের কাজ এবং ইলেকট্রিক বিল নিয়ে, সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, কড়া লকডাউনে সুফল পাচ্ছে এবার রাজ্যবাসী। একদিকে যখন দিনের পর দিন কমছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা, ঠিক এই সময় বেশ কিছু জেলা আবার ব্যাপক পরিমাণে চিন্তা বাড়াচ্ছে। সেদিকে লক্ষ্য রেখে আবারও জারি করা হয়েছে 3 দিন, সপ্তাহে 3 দিন কড়াকড়ি ভাবে লকডাউন, বন্ধ থাকবে দোকান বাজার হাট রেস্তোরাঁ একাধিক পরিষেবা, সপ্তাহে 3 দিন বঞ্চিত থাকবে ওই সকল এলাকাগুলিতে, 1 দিন অন্তর করে 3 দিন বন্ধ রাখার নির্দেশ। একথা জানালেন বারাসাতের পুর প্রশাসক সুনীল মুখার্জি। আজ সোমবার থেকেই শুরু হচ্ছে এই নিয়ম, 1 সপ্তাহে সংক্রমণের হার খতিয়ে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি দেগঙ্গা ব্লকে সপ্তাহে 2 দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এমনকি হাবদার পুরসভা এলাকাতেও সপ্তাহে 2 দিন বন্ধ থাকবে বাজার। এবং এর সাথে রয়েছে ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে আজ আরো একটি বিশাল বড় খবর বা দারুণ সুখবর। রিপোর্টে বলা হচ্ছে দেশের সব থেকে বড় ব্যাংক ভারতীয় স্টেট ব্যাংক থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে রয়েছে আপনার জন্য বড় সুযোগ। আসলে স্টেট ব্যাংকের পক্ষ থেকে এবার ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। এর সাথে রয়েছে রান্নার গ্যাস সংস্থা, মূলত যাদের বাড়িতে গ্যাস রয়েছে তাদের জন্য আরো একটি দারুণ সুখবর, বড় ঘোষণা। এবারে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন গ্রাহকদের জন্য খুব খুশির খবর দিতে চলেছে সংস্থা। তারা তাদের গ্রাহকদের জন্য আনতে চলেছে আরো একটি নতুন পরিষেবা, যে পরিষেবার মাধ্যমে আর দীর্ঘতর প্রতীক্ষা নয়, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন নয়, এবার বুকিং এ মাত্র 2 ঘন্টার মধ্যে পাওয়া যাবে LPG সিলিন্ডার। LPG সমস্ত গ্রাহক খুব শীঘ্রই এই সুযোগ পেতে চলেছে। তবে এই পরিষেবার আওতায় প্রাথমিকভাবে মূলত তাদেরই খুব উপকার হবে যাদের মূলত সিঙ্গেল গ্যাস রয়েছে। আপাতত এটি দেশের বেশ কয়েকটি জায়গায় চালু হলেও এবারে ভারতবর্ষের সর্বোচ্চ চালুর সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান অয়েল সংস্থা। তো ফ্রেন্ড, যদি আপনার বাড়িতে রান্নার গ্যাস থেকে থাকে আর এই পরিষেবা চালু হলে আপনার কতটা উপকার হবে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। অন্যদিকে রয়েছে দেশের ও রাজ্যের 100 দিনের কর্মী, অর্থাৎ যারা 100 দিনের কাজ করে থাকে, তারা এখনো পর্যন্ত ঘর পায়নি। রাজ্যে এমন অনেক মানুষ রয়েছে যাদের ঘরের খুবই প্রয়োজন, বিশেষ করে গরিব মধ্যবিত্ত গ্রাম্য এলাকায়, তাদের জন্য তাদের সাথে উঠে এসেছে বিভিন্ন জায়গা থেকে প্রতারণার খবর। ঠিক এই মুহূর্তে কখনো বা কাজ করার পর, কখনো বা 100 দিনের কাজ করার দীর্ঘদিন সময় অতিক্রম হয়ে গেলেও তাদের অ্যাকাউন্টে কোন রকম টাকা আসেনি, অথবা ভুয়ো নাম দিয়ে 100 দিনের কাজ করে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। ঠিক এই সময়তে ওই সকল 100 দিনের কর্মীদের জন্য বলা হচ্ছে 100 দিনের কাজে টাকা 9-6 BDO-র বিরুদ্ধে এবার তদন্ত নির্দেশ দিল হাইকোর্ট। শুধু তাই নয়, এবার 100 দিনের কাজ যাচাইয়ের কাজে যাচাইয়ে কেন্দ্রের দল এসেছে আজ রাজ্যে। 100 দিনের প্রকল্প বা আবাস যোজনার কাজ সরজমিনে দেখতে দিল্লি থেকে আসছে কেন্দ্রীয় দল। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের অতিরিক্ত সচিব আশিস কুমার গোয়েল বৃহস্পতিবার জেলা শাসকদের চিঠি দিয়ে জানিয়েছেন, আজ থেকে শনিবার পর্যন্ত ন্যাশনাল লেভেল মনিটর এরা 100টি জেলায় ওই 2টি প্রকল্পের কাজ পর্যবেক্ষণ করবে। এই রাজ্যে 16 জেলায় ওই দল যাবে।
দাবি। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে আগামী সপ্তাহে কদিন ধরে গত 2 বছরে 100 দিনের প্রকল্পে কি হয়েছে, আবাস যোজনার কাজ অর্থাৎ যারা ঘর পাননি ঘর পাওয়ার যোগ্য হয়েও অথবা যারা ঘর পেয়েছেন তারা সঠিক মানুষ ঘর পেয়েছেন কিনা এবার সরজমিনে পরিদর্শন করতে আসবে 8টি দল। পরিদর্শন করবে পূর্ব বর্ধমান 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, 2 মেদিনীপুর, জলপাইগুড়ি, হুগলি, পুরুলিয়া, আলিপুরদুয়ার, বাঁকুড়া, মালদা ও বীরভূম জেলার 3-4টি ব্লকের মোট 10 থেকে 12টি পঞ্চায়েত ঘুরবে তারা। শুধু তাই নয়, এর সাথেও দেখা হবে যারা ইতিমধ্যে যাদের ঘরের লিস্টে নাম এসেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তারা প্রকৃতপক্ষে ঘর পাওয়ার যোগ্য কিনা, অথবা যারা ঘর পেয়েছে তারা ঘর পাওয়ার যোগ্য ছিল কিনা। কারণ রাজ্যে এমন অনেক দুর্নীতির কথা উঠে আসছে প্রকৃত, বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে। এর সাথেই রয়েছে ইলেকট্রিক বিল নিয়ে আরো একটি বড় ঘোষণা। নতুন বছরের শুরুতেই এবারে মুখ্যমন্ত্রীর বড় পদক্ষেপ, কৃষকদের জন্য দিয়েছে বড় উপহার। চলতি মাস থেকেই গ্রামীণ ক্ষেত্রে মিটার বা মিটার ছাড়া কানেকশন, এনার্জি এফিসিয়েন্ট পাম্প এবং শহরের ক্ষেত্রে মিটার নলকূপের ব্যবহারের উপর বৈদ্যুতিক বিল বর্তমানের তুলনায় অর্ধেক হয়ে যাবে। অনুমান করা হচ্ছে যে বৈদ্যুতিক বিলে ছাড় দেওয়ার এই নতুন ব্যবস্থার ফলে পাওয়ার কর্পোরেশন লিমিটেডের উপর প্রতি বছর 1,000 কোটি টাকার অতিরিক্ত আর্থিক ভার চাপবে। এর জন্য সরকার পাওয়ার কর্পোরেশন লিমিটেডকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে সম্প্রতি এই নতুন ব্যবস্থার বিষয়ে টুইট করে জানানো হয়েছে। তবে সরকারের এই অনুদান পাওয়ার পর বৈদ্যুতিক বিলে অনেকটাই পরিবর্তন হবে। নতুন দাম অনুযায়ী গ্রামীণ ক্ষেত্রে সরকারের এই নতুন ব্যবস্থার ফলে এখন থেকে ইউনিট প্রতি 1 টাকা করে বিল দিতে হবে। এই ধরনের কানেকশনের জন্য ফিক্সড চার্জ 70 টাকার বদলে 35 টাকা হর পাওয়ার দিতে হবে। একইভাবে বিনা মিটারে কানেকশনের জন্য ফিক্সড চার্জ 170 টাকার বদলে 85 টাকা প্রতি হর্স পাওয়ার দিতে হবে। আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের সরকারের তরফ থেকে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটই আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। তাই যদি আগামী দিনে আমাদের সাথে থেকে সরকারি যে কোনো প্রকল্প, চাকরি, কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন ঘোষণা এবং যোজনা সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে